একটা সমাজ যখন পচে যায় এই পচে যাওয়ার সমাজটাকে আপনি সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে হলে আপনার কাছে কি জাদুর কাঠি আছে যে আপনি এটাকে সঠিক করে ফেলবেন সাথে সাথে পারবেন আপনি বর্তমান যে অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে এই যে দুষ্ট কেয়ার না ওইটা ওইটা ছিল আপনার আহ সেনা সমর্থিত কেয়ারটেকার ভারতের ইন্ধনে যে যে টা গঠন করা হয়েছিল সেই কেয়ারটেকার দুই বছর আর বর্তমান সিক্সটিন ইয়ার্স এই আঠারো বছরের দুঃশাসন এবং সমাজকে পচিয়ে দেওয়া পচে গেছে আওয়ামী লীগ পচে দুর্গন্ধ হয়ে গেছে এখন এই দেশটাকে আঠারো বছরের যে পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গেছে এই আঠারো বছর পরে এখন যদি বিএনপি ক্ষমতায় আসে অথবা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে কেউ ক্ষমতায় আসুক দশ বছর পনেরো বছরের আগে এই দেশকে সঠিক রাস্তায় নিয়ে আসা সম্ভব হবে না আমাদেরকে যদি দায়িত্ব দেন তাহলে আপনারা আছেন কি জন্য আপনাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো যারা পারেন না ছেড়ে দেন এই যে বিএনপির বড় বড় নেতা এই যে আঠাশে অক্টোবর যেই মানে অরাজকতা হলো এই অরাজকতার পিছনে যে নেতৃত্ব ছিল তারা কি পদত্যাগ করছে যে আমি ভাই ভাই আমি ক্ষমা 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 চাচ্ছি নাই চাওয়া গৌরবের আপনি ক্ষমা চান যে আমি পারিনি আমার অযোগ্যতা ছিল আমি ক্ষমা চাচ্ছি আমি দেশের স্বার্থ রক্ষা করতে পারিনি মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি আমি ক্ষমা চাচ্ছি আমাকে আমার এগেনস্টে যারা পারে যারা জানে তাদের কে দেন এম এ দাউদ জার্মানি থেকে আমরা শিক্ষিত সমাজে যারা আছে আমরাই হচ্ছে খারাপ আমরাই সব থেকে খারাপ দেখেন আমার শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থা আমীলীগ বিএমপি বিএমপি যারা আছেন আমি সরি আপনাদের বিপক্ষে যেতে পারে কারণ আমরা বিএমপিও করি না আমুলিকও করি না আমরা সাধারণ জনগণ আমাদের কথাগুলো আপনাদের এগের যাবে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছেন আমুলীক বিএমপি দুইজনই দুইজনই আছে এর মধ্যে কি করছে শিক্ষা ব্যবস্থায় রাজনীতি আজকে প্রতিটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ বিএমপি এই 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 করতে করতে শিক্ষকদের আপনারা একটু বলেন তো শিক্ষিত সমাজ যারা আছেন যারা রাষ্ট্র একটু চিন্তা করেন তারা একটু বলেন তো শিক্ষকরা কেন দলীয় দলীয় হতে হবে একটা শিক্ষক কি জন্য দলীয় হবে বলতে পারবেন একটা শিক্ষকদের মধ্যে দুইটা ভাগ লাল দল সবুজ দল হলুদ দল সাদা দল কেন শিক্ষকরা তো এই জন্য করেনি শিক্ষক এই জন্য এটা দায়িত্ব না আপনি আসেন এবার বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা আপনি যেটা এটা ই করছেন দেখেন এগুলো হচ্ছে ক্যান্সারের বিভিন্ন আলামত দেখা যায় এই আলামত নিয়ে কথা বলার সময় আমাদের নাই দেখেন ক্যান্সার বিচার বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বিচার ব্যবস্থায় আওয়ামী লীগ বিএনপি দুইজন একসাথে রাজনীতি করে সেটা নিয়ে কেউ কথা বলছেন না আপনারা বিচার ব্যবস্থায় কেন রাজনীতির বিচার মানে বিচারালয়ে কেন রাজনীতির দরকার ওখানে তো রাজনীতির করার দরকার নাই ওখানে রাজনীতি করার দরকার আছে দরকার নাই কিন্তু এগুলা নিয়ে আপনারা কথা বলবেন না ভাই এগুলো নিয়ে কথা বললে এখানে আপনাদের হয়তো স্বার্থ থাকতে পারে কিন্তু এগুলা নিয়ে কথা বলতে হবে আপনাদের যেগুলো দেখেন বাইরের একটা শিক্ষক মানে জার্মানির কথাই বলি একটা শিক্ষক সে মানে যখন যখন কোনো কিছু অ্যানালাইসিস করে সে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে অ্যানালাইসিস করে যে কারণে সেটা নিরপেক্ষ হয় আমি আজিজুল সামাদ একজন রাজনীতিবিদ সমাজ সেবক লন্ডন থেকে যুক্ত হয়েছেন আজিজুল সামাদ ভাই এতক্ষণ পর্যন্ত দর্শকদের বক্তব্যের ভিতরে বিরোধী দল সরকারি দল সবাইকে নিয়ে তারা কথা বলেছে এবার আপনার ভূমিকা আপনি চিন্তা করেন একটা সরকার যে সরকারটা বর্তমানে দেশে ক্ষমতায় আছে ওই সরকারের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আপনার দর্শনের সেঞ্চুরি করতে পারে এখন একটা একটা মেয়েকে হাজবেন্ডের কাছ থেকে চিনিয়ে নিয়ে দর্শন করছে আপনি এটা নিয়ে টকশো করতেছেন আলহামদুলিল্লাহ ভালো বিষয়টা আপনি উত্থাপন করেছেন কিন্তু আমরা যদি গুড়াতে না যাই তাইলে এগুলা নিয়ে আলোচনা করি কি হবে এটা তো ছোটখাটো একটা বিষয় আমি ছোটখাটো এই জন্য বলতেছি একটা দেশে সরকার থাকা অবস্থায় একটি সংগঠনের ছাত্র সংগঠনের বড় নেতা যে সেঞ্চুরি করতে পারে আপনার দর্শনের কোনো বিচার নাই আমরা সেই দেশে বসবাস করতেছি এগুলা খুবই অল্প জিনিস ছোট জিনিস এগুলা চলতেই থাকবে এবং আমাদের মানুষ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে এগুলা চলবেই আবার আমি একটু ফরহাদের কাছে যাচ্ছি ফরহাদ এমডি ফরহাদ আজকে এই অনুষ্ঠানে আমরা স্বামীর সাথে ঘুরতে গিয়ে খিল খেতে নারী দর্শিতা গণ গণ কয়েকজন মিলে তাকে দর্শন করেছে এর আগে অনেক দর্শনের সংবাদ শুনেছি আজকে আমরা এটা শিউরে উঠেছি এটা তুমি তোমার কাছ থেকে একজন তরুণ হিসাবে যুবক হিসাবে কিভাবে দেখছো একটা এক্সাম্পল দেই আমি একদিন রাতের বেলা সম্ভবত রাত নয়টা থেকে সাড়ে নয়টা দশটা এর চাইতে বেশি হবে না আমি অন্ধকারের অন্ধকার রাস্তা দিয়ে আমি হেঁটে আমার বাড়িতে যাচ্ছিলাম তো তিন থেকে চারজন ছেলে চারজন ছিল জি চারজন ছিল চারজন ছেলে আমাকে বলতেছে একটা ব্রিজের উপর ওনারা বসা সম্ভবত নেশা করতেছে তারা তারা নেশা করতেছে আমাকে বলতেছে ভাই একটু খেয়ে যান ভাইয়া একটু খেয়ে যান না না ভাত খেতে ডাকে নাই নেশা খেতে ডাকছে বলতেছে জি 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 বলতেছে ভাইয়া একটু খেয়ে যান হঠাৎ আমি ব্যাক করলাম পিছের থেকে ভাই কি বললেন আপনারা হঠাৎ আমাকে চার পাঁচ জন মারার জন্য কমপ্লিট প্রস্তুত রাতের বেলা কেউ নেই আমি একা আমাকে তারা মারার জন্য ছুরি পর্যন্ত বের করে রেডি করে রেখেছে রেডি করে ফেলেছে এখন মেরে ফেলবো আমাকে আমি একা কেউ নেই কিন্তু আমি লাস্টে তাদেরকে পায়ে ধরে বুঝিয়ে বললাম ভাই আপনারা সুন্দর করে বললাম জিনিসটা বদর বাসায় বললাম যখন তারা আমাকে আমার কেউ করে কিন্তু তাদের বয়সটা কত 20 থেকে 22 বছর 23 বছরের ছেলেটা করতেছে তো একটা ছেলে খারাপ হয়ে যাচ্ছে এভাবে আমরা বিষয়টা বুঝতে পেরেছি এই ধরনের সমাজ ব্যবস্থা বর্তমান সময়ে প্রচুর এটা বেড়ে গিয়েছে এই দেশের যে বর্তমান যে এই অবস্থা এই অবস্থা থেকে দেশকে সঠিক রাস্তায় আনতে হলে অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে একটা ঐক্য গড়ে তুলতে হবে বিরোধীদের বিরোধী মতে এবং সঠিক একটা পরিকল্পনা ক্ষমতায় যাওয়ার আগে করে নিতে হবে দেশটাকে সঠিক রাস্তায় আনতে হলে তাছাড়া এর কোন বিকল্প নাই এই দেশকে গড়তে হলে এই দেশকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হলে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমি প্রত্যেকটা জায়গায় বলি আমার চরিত্রকে প্রথম ঠিক করতে হবে আমার চরিত্র নয় আমি আরেকজনের চরিত্র নিয়ে কি বলবো আজকে আওয়ামী লীগ যে জিনিসগুলো করতেছে কাল বিএনপি ক্ষমতায় আসার পরে যদি সমান জিনিসটা হয় মানুষ কি জন্য আপনার পিছনে আসবে